ಸಂದೀಪ ಪನ್ನಾರ್ತಿ ಹರೇ ಪ್ರಸೀದ ಪ್ರಸೀದ ಮಾತರ ಜಗತೋ ಅಖಿಲಸ್ಯ ಪ್ರಸೀದ ವಿಶ್ವೇಶ್ವರಿ ಪಾಹಿ ವಿಶ್ವಂ ವಿಶ್ವರಿ ದೇವಿ ಚರಾಚರಸ್ಯ ಆಧಾರಭೂತಾ ಜಗತ ಸ್ವೇಕ ವಹಿ ಸ್ವರೂಪೇಣ ಯತಃ ಸ್ಥಿತಾಸಿ ಅಪಾಂ ಸ್ವರೂಪ ಸ್ಥಿತಯ ತವೈತದಪ್ಯಾಯತೆ ಕೃಷ್ಣಂ ಅಲಂಘ್ಯ ವೀರ್ಯೇ ಮಂಗವೈಷ್ಣವೀ ಶಕ್ತಿ ಅನಂತ ವೀರ್ಯ ವಿಶ್ವಸ್ಯ ವೀರ್ಯಂ ಪರಮಾಸಿ ಮಾಯಾ ಸಂಮೋಹಿತಂ ದೇವಿ ಸಮಸ್ತಮೇತತ್ ಮಂಗವೈ ಪ್ರಸನ್ನಾ ಭುವಿ ಮುಕ್ತಿ ಹೇತು ವಿದ್ಯಾ ಸಮಸ್ತಾ ತವ ದೇವಿ ಭೇದ ಸ್ತ್ರೀಯಃ ಸಮಸ್ತ ಸಕಲಾ ಜಗತ್ಸು ತವೈಕಯಾ ಪೂರಿತಮಂಬಯ್ಯೈತತ್ ತಾತೆ ಸ್ಮೃತಿ ಸದ್ಯ ಪರಾ ಪರೋಕ್ತಿ ಸ್ವರ್ಗಭೂತಾ ಯದಾ ದೇವಿ ಸ್ವರ್ಗಮುಕ್ತಿ ಪ್ರದಾಯಿನಿ ಸ್ವಸ್ತುತಾ ಸ್ತುತಯೇ ಕಾ ವಾ ಭವಂತು ಪರಮೋಕ್ತಯಃ ಸರ್ವಸ್ಯ ಬುದ್ಧಿರೂಪೇಣ ಜನಸ್ಯನಿತಿ ಸಂಸ್ಥಿತೆ ಸ್ವರ್ಗಾಪವರ್ಗದೆ ದೇವಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಕಲಾಕಷ್ಟಾದಿ ರೂಪೇಣ ಪರಿಣಾಮ ಪ್ರದಾಯಿನಿ ವಿಶ್ವಸ್ಯೋಪರತೌ ಶಕ್ತೇ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಸರ್ವಮಂಗಲಮಂಗಲ್ಯೇ ಶ್ರೀ ಸರ್ವಾರ್ಥ ಸಾಧಿಕೆ ಶರಣ್ಯೇ ತ್ರಯಂಬಕೇ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಸೃಷ್ಟಿ ಸ್ಥಿತಿ ವಿನಾಶಾನಾಂ ಶಕ್ತಿಭೂತೆ ಸನಾತನಿ ಗುಣಾಶ್ರಯೇ ಗುಣಮಯೇ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಶರಣಾಗತ ದೀನಾರ್ಥ ಪರಿತ್ರಾಣ ಪರಾಯಣೇ ಸರ್ವಸ್ಯಾರ್ತಿ ಹರೇ ದೇ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಅಂತಯುಕ್ತ ವಿಮಾನಸ್ಥೆ ಬ್ರಹ್ಮಾಣಿ ರೂಪಧಾರಿಣಿ ಕೌಶಾಂಭಶರಿಕೆ ದೇವಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ತ್ರಿಶೂಲಚಂದ್ರಾಹೀಧರೆ ಮಹಾವೃಷಭವಾಹಿನಿ ಮಹೇಶ್ವರಿ ಸ್ವರೂಪೇಣ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಮಯೂರಕುಕುಟಭೃಜೆ ಮಹಾಶಕ್ತಿಧರೆ ನಘೆ ಕೌಮಾರೀ ರೂಪಸ್ಥಾನೆ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಶಂಖಚಕ್ರಗದಾಧಾರಂ ಗೃಹೀತ ಪರಮಾಯುಧೆ ಪ್ರಸೀದ ವೈಷ್ಣವೀ ರೂಪೇ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಗೃಹೀತಗ್ರಮಹಾಚಕ್ರೆ ದಮಶ್ರೀತವ ಸುಂದರೆ ವರಾಹರೂಪಿಣೀಶಿವೆ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಸಿಂಹರೂಪಿಣುಗ್ರೇಣ ಹದ್ದು ದೈತ್ಯಾನಿಕಿತೋದ್ಯವೆ ತ್ರೈಲಕ್ಯ ಪ್ರಾಣಸಹಿತೆ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ বর্তমান কামারপাড়া রায়বংশের জমিদার বাড়ির দুর্গাপুজো। এখন আমরা যে জায়গায় রয়েছি এটা রায়বংশের জমিদার বাড়ির দুর্গাপুজো। এই হচ্ছে জমিদার বাড়ির দুর্গাপুজো মণ্ডপের মণ্ডপটি। চলুন এখানে ভেতরে গিয়ে একটা দুর্গা প্রতিমা দর্শন করে নেওয়া যাক। এই হচ্ছে সেই রায়বাড়ি দুর্গা প্রতিমা। কি নাম আছে এবং কতদিনের পুরানো একটু বললে পরে খুব ভালো হয়, আমার দর্শকরা সবাই জানতে চায়। আমাদের পিদ্রি পিদ্রা মত অন্তত ছ পুরুষের ঠাকুর এটা। আচ্ছা, ছ পুরুষের ঠাকুর আজ দিয়ে 317 বছরে পদার্পণ করলো। এটা 317 বছর 317 বছর। আচ্ছা, এখানে যে শ্যামসুন্দর জীব মাতা দুর্গা মাতা ঠাকুর
আমাদের চক্রবর্তী বংশধরের এটা শামসুন্দরের যে আধিপত্য আমরা বংশধর আছি শামসুন্দর রাজারানী তা সেই বংশধরের এটা ঠাকুর আমাদের বহু পিতৃ পুরুষের মানে 317 বছরের ঠাকুর এবং আমরা 91 পরিবারের চক্রবর্তী বংশধর আমরা এই দুর্গা উৎসবে অন্তর্ক এই মন্দির প্রাঙ্গণে আমরা সবাই মিলে এসে হাজির হই মানে সবাই উপস্থিত হন যে যেখানেই থাকুক এখন আমরা এই পূজোর এই জোগাড় করছি এখন আমাদের দুবার করে মহাষ্টমী পুজো দুবার হয় একবার প্রথমে হয়ে গেছে মহাষ্টমী পুজো প্রথমবার হয়ে গেছে দ্বিতীয়বার আমাদের তিনটের পর আবার আরম্ভ হবে শুরু হবে হ্যাঁ সেই শুরু হবে এবং সন্ধি পূজাও শুরু হবে এখানে কোনো বলিদান হয় না বলিদান কোথাও আপনাদের এখানে নেই তাই তো বলিদান পূজা প্রথম থেকেই নাই এখানে এখানে শামসুন্দর রাজারানী এখানে জীব মন্দির আমাদের এখানে যে কোনো আজে সবাই মিলে সব বর্ণের মানুষ এখানে পুষ্পাঞ্জলি দিতে পারবে যে আমরা ব্রাহ্মণ বলে অন্য কেউ দিতে পারবে না তা নয় সব বর্ণের মানুষরাই এখানে উপস্থিত থাকে পুষ্পাঞ্জলি দিতে পারবে এটা খুবই সুন্দর একটা সিস্টেম যে যেখানে সমস্ত মানে এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের কোনো ভেদাভেদ নেই এবং যার যতটা সমর্থ সেই অনুপাতে আমাদের হয় আমাদের নিজেদের পয়সা আমরা কারো অনুদানের ব্যাপার না এটা আপনাদের ঘরোয়া অনুদান যে আমাদের দিয়েছে তা যায়নি আচ্ছা হ্যাঁ আমাদের নিজেদের অনুদানে আমাদের যেটুকু বংশধররা যা রেখে গেছেন অল্প স্বল্প সেই নিয়েই আমরা নিজেরা এই মন্দির প্রাঙ্গণে যথাসাধ্য আমাদের চেষ্টা করে আপনারা এই পুজোটা দিচ্ছেন এই পুজোয় আমরা চেষ্টা করি এই মূর্তিটা আমাদের 317 বছরের মূর্তি আচ্ছা হ্যাঁ এই প্রতিষ্ঠা করে গেছেন আমাদের বংশধরে পূর্বে ছ পুরুষের বংশধররা প্রতিষ্ঠা করে গেছেন এবং এই করিবর্গা সুন্দরী ঘর হ্যাঁ এর আধিপত্য বহু কিছু ভগ্ন অবস্থা হয়ে গিয়েছিল এখনই আমরা এমনি সুস্থভাবে রোজগার করছি যে যা পাচ্ছেন সাহায্য দিয়ে মন্দিরটাকে যাতে রক্ষা করা যায় সেভাবে আমরা যথাসম্ভব চেষ্টা করার চেষ্টা করছি উনি ওনার কথা মতো যে চুন সুরকি কাজ করা এবং করিবর্গার দিয়ে যে মন্দির বানানো আছে এই মন্দিরটি 300 বছর থেকেও পুরানো 317 বছরের পুরানো মন্দির এটা একটা দেখতেই পাচ্ছেন 317 বছর আগে যেভাবে করি চুন সুরকি দিয়ে কাজ করা হতো সেভাবেই কাজ জাস্ট আমরা ভেতরের দিকে যাচ্ছি যেখানে শ্যামসুন্দরের মন্দিরটি আছে এই হচ্ছে সেই শ্যামসুন্দরের মন্দির এটা একদম ভেতরে এখানে চাবি দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন রেলিংয়ের গেট দেওয়া আছে এটা নিউ ডেকোরেশন করা হয়েছে বাট দরজাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আগেকার দিনে যেভাবে দরজা থাকতো ঠিক সেইভাবেই আর এই হচ্ছে সেইগুলো পুরানো সেই ইতিহাস এখনও পর্যন্ত বজায় আছে দেয়ালে দেয়ালে এটা প্রায় 317 বছরের পুরানো আজকের না এটা 317 বছর আগেকার কামারপাড়া এমনি একটা ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামের এক একটা ইতিহাস এই দেয়াল তার নিদর্শন সেগুলোকে ধরে রেখেছে দর্শক এই হচ্ছে সেই মায়ের মূর্তি কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তি এখন ওনাকে মালাগুলো পরানো হচ্ছে নেক্সট আমাদের অষ্টমীর দ্বিতীয় পুজোটা শুরু হতে চলেছে তারই সব যোগাযোগ জানতে চলছে আমাদের চলছে আচ্ছা এটা কতদিনের পুরনো তো এটা আমাদের 200 বছরের পুরনো 200 বছরের পুরনো 200 বছর পুরনো কিন্তু মাঝখানে বন্ধ হয়েছিল আচ্ছা এখন আবার নতুন করে চালু হয়েছে এখন আবার এই 2000 সাল থেকে আবার নতুন করে চালু হয়েছে তো 2000 সাল না 1403 ওই যে আমাদের লেখা আছে আচ্ছা আচ্ছা 1403 সাল থেকে আবার নতুন করে এটা প্রতিষ্ঠিত হয়ে আসছে কিন্তু পুজোটা হতো ঘরে এই জায়গাটা হচ্ছে রথতলা রথতলা ঠিক আছে এটা রথতলা ঠাকুর রণকুমার রায়ে প্রতিষ্ঠিত করা ঠাকুর তার আগে থেকে তৈরি করা তার আগে তার বাবা দুর্গাচরণ রায় দুর্গাচরণ রায়ের আমল থেকে এটা তৈরি করা হচ্ছে এবং এই পুজোটা প্রায় আনুমানিক 200 থেকে 250 বছর আগে পুরানো ঠাকুর এটা